5S কি? পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছালো কাজের পরিবেশ বজায় রাখার জন্য 5টি পদক্ষেপের একটি উন্নয়নমূলক ব্যবস্থা। 5টি এস এর সমন্বয়ে 5S গঠিত, সেগুলো হচ্ছে শর্ট, সেট ইন অর্ডার, টাইম, স্ট্যান্ডার্ডাইজ, সাস্টেন। 5S এর সুবিধা, যেহেতু স্ট্যান্ডার্ড মেনে কাজ করা হয় তাই ভুল ও ডিফেক্ট কমে যায়, প্রোডাক্টিভিটি বাড়ে, প্রয়োজনের সময় জিনিসপত্র পাওয়া যায়, মেশিনের ডাউন টাইম কমে, দুর্ঘটনা কমে যা বেশি পাওয়া যায়, সহকর্মীদের সাথে যোগাযোগ সহজতর হয়, কাজের স্থানের প্রতি নিজের দায়িত্ববোধ বৃদ্ধি পায়, কর্মীদের মানসিকতার উন্নতি হয়, পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছালো পরিবেশে কাজ করার গর্ববোধ হয়, জায়গার উত্তম ব্যবহার হয়। 5S এর প্রথম এস শর্ট বাস্তবায়নের পদক্ষেপ, কাজের স্থানের অবস্থা যাচাই করা, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস আলাদা করা, কোন জিনিস লাগবে কি লাগবে না এমন সন্দেহ থাকে সেখানে রেড টেক লাগানো, যে জিনিসগুলো নষ্ট কিন্তু ঠিক করা যাবে সেগুলো চিহ্নিত করা, ব্যবহারের অনুপযোগী ও অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেয়া, অব্যবহৃত পুরাতন ফাইল ফেলে দেয়া। 5S এর দ্বিতীয় এস সেট ইন অর্ডার বলতে কোনো কিছু গুছিয়ে রাখার কার্যকর পদ্ধতিকে বোঝায়। প্রয়োজনীয় জিনিসপত্রকে সহজভাবে গোছাতে সেট ইন অর্ডার সাহায্য করে, যার ফলে জিনিসপত্র খুঁজে পেতে কষ্ট কম হয়। এক কথায়, যে জিনিসপত্র বেশি দরকার তা কাছাকাছি রাখতে হবে এবং সহজে দেখে বোঝার ব্যবস্থা করতে হবে। সেট ইন অর্ডার এর মন্ত্র হচ্ছে সব কিছুর জন্য একটি নির্দিষ্ট স্থান থাকবে এবং সেই জিনিস সেই নির্দিষ্ট স্থানে থাকবে। বাস্তবায়নের পদক্ষেপ, প্রত্যেক জিনিসের জন্য স্থান ঠিক করা, সহজে নেওয়া যায় এমনভাবে স্টোরেজ ঠিক করা, কোন জিনিস কতবার ব্যবহার করা হয় তার উপর নির্ভর করে স্টোর খানো, গ্যাংওয়ে হলুদ মার্ক করা এবং তা বাধাহীন রাখা, সকল ম্যাটেরিয়াল রাখার স্থান চিহ্নিত করা, যেমন ইন্সপেকশন ও ফিনিশ গুড ইত্যাদি, যথাসম্ভব র্যাক এর ব্যবস্থা করা। সার্ভিসের তৃতীয় সাইন বলতে বোঝায় কাজের জায়গা ও যন্ত্রপাতি ভালোভাবে পরিষ্কার করা। বাস্তবায়নের পদক্ষেপ, প্রথমে আবর্জনা ফেলে ফ্লোর ঝাড় দিয়ে যন্ত্রপাতি ও মেশিন মোছা, পরিষ্কার করার তালিকা করা এবং দায়িত্ব দেওয়া, সমস্যা পরিদর্শন করে মূল কারণ খুঁজে বের করা এবং প্রতিকারের ব্যবস্থা করা, সম্ভাব্য স্থানে ময়লা ফেলার পাত্র দেওয়া। 5S এর চতুর্থ এস স্ট্যান্ডার্ডাইজ, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর চর্চার মাধ্যমে শর্ট, সেট ইন অর্ডার, সাইন নিয়মিত মেনে চলাই স্ট্যান্ডার্ডাইজ, একই সাথে নিরাপদ পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, যেখানে কোনো স্ট্যান্ডার্ড নেই সেখানে উন্নতি সম্ভব নয়। বাস্তবায়নের পদক্ষেপ, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য কর্মীদের অংশগ্রহণে এসওপি তৈরি করা, প্রতিদিন উন্নতির জন্য ভিজুয়াল ম্যানেজমেন্ট প্র্যাকটিস করা। 5S এর পঞ্চম এবং শেষ এস হচ্ছে সাস্টেন, সাস্টেন হচ্ছে নিজেকে শৃঙ্খলা ও দায়বদ্ধ করে বাকি 4S মেনে চলা। বাস্তবায়নের পদক্ষেপ, কর্মীদের নিয়মিত 5S এর প্রশিক্ষণ দেওয়া, প্রশিক্ষিত কর্মী দ্বারা নিয়মিত অডিট করা, দৈনিক পরিদর্শন করা, সহজে বোঝা যায় এমন এসওপি কাজের স্থানে রাখা, অডিট করা ও ফলাফল প্রদর্শন করা, 5S এর অর্জনকে সাধুবাদ জানানো। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব এন্ড শেয়ার, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করুন।